নমস্কার বন্ধুরা, হরিপ্রিয়া কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রেসিপি হলো মুসুর ডাল ভাপা। এভাবে মুসুর ডাল ভাপা বানালে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এই মুসুর ডাল ভাপা বানাতে এই বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল এক ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এক ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখার পরে মুসুর ডাল বেশ ভালো করে ভিজে গেছে। এরপর মুসুর ডাল ভালো করে ধুয়ে জল ছেঁকে এই মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে আর মুসুর ডালগুলো দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এই ভিজে যাওয়া মুসুর ডাল পেস্ট করার জন্য এই মিক্সিং জারের মধ্যে কোনো জল দেওয়া হয়নি, এই মুসুর ডাল জল ছাড়াই পেস্ট করা হয়েছে। এখন এই মিক্সিং জারের মধ্যে মুসুর ডাল পেস্ট হয়ে গেলে এই মুসুর ডালের পেস্ট একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে। আর এই মুসুর ডালের ভাপা বানাতে কোনো জল ব্যবহার করব না, জল ছাড়াই এই মুসুর ডালের পেস্ট তৈরি করা হবে। এখন এই মুসুর ডাল পেস্টের মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর এই লবণ বেশ ভালো করে মুসুর ডাল পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এই মুসুর ডালের পেস্ট ভাপা বানানোর জন্য নিয়ে যাব। এরপর একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই জল ফুটতে দিয়েছিলাম। এখন এই জল বেশ ফুটে গেছে। এরপর বেটে নিয়ে মুসুর ডাল বা পেস্ট করে রাখা মুসুর ডাল সমেত বাটি স্ট্যান্ডের উপর বসিয়ে এই বাটির মধ্যে ঢাকা দিয়ে কড়াইয়ের মধ্যে আরও একটা ঢাকা দিতে হবে। এখন কড়াইয়ের মধ্যে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন এই মুসুর ডাল ভাপার বাটি হালকা ঠান্ডা হতে কড়াই থেকে নামিয়ে নেব। এখন এই মুসুর ডাল ভাপার বাটি হালকা ঠান্ডা হতেই খুলে নিতে হবে। এখন এই মুসুর ডাল ভাপা গরম ভাতের সাথে খাওয়ার জন্য উপর থেকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবো, আর 1 চামচ পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। তাহলে মুসুর ডাল ভাপার স্বাদ কিন্তু অনেকটাই বেশ ভালো লাগে। এখন মুসুর ডাল ভাপার সাথে এগুলো বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে।